মহাপুরুষ মাধবদেবর আজি তিরোভাব তিথি। বরপেটা সত্রত পালন করে থাকা হয়েছে মহাপুরুষ মাধবদেবর তিরোভাব তিথি, আর বরপেটা সত্রত দিনিয়াক পালন করা হয় মাধবদেবর তিরোভাব তিথি। আর এই বরপেটা সত্র স্থাপন করেছিল মহাপুরুষ মাধবদেবে, শ্রীমন্ত শঙ্করদেবর প্রধান শিষ্য মহাপুরুষ মাধবদেবে। এনে ধরনে বরপেটাতে আসলতে মহাপুরুষ দুগারী মহাপুরুষে যৃষ্টি সংস্কৃতি রচনা করেছিল সকলখিনি বরপেটাতে রচনা করা বলে কব লাগবে। উজনিরপর আহি বরপেটাতে আসিল, আর শঙ্করদেব মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব আসিল পাটবাউসী সত্রত, আর ঠিক তেনে ধরনে মহাপুরুষ মাধবদেব আসিল সুন্দরীদা সত্রত। সুন্দরীদা সত্রত বহুকাল থাকি সকল রচনা করেছিল এই যে ভক্তি আন্দোলন, ভক্তি আন্দোলন গড়ে তুলেছিল। ঠিক তেনেদরে মাধবদেব আহি বরপেটা সত্র স্থাপন করেছিল, আর বরপেটা সত্র স্থাপন করে ইয়ার বরপেটার যাজ সমাজ গঠন করেছিল। আর যে ধরনের এই সত্রসমূহ স্থাপন করে প্রতিখন সত্রতে একোজনক আটা পুরুষক আসলতে দায়িত্ব দিয়েছিল, আর ঠিক তেনে ধরনের বরপেটা সত্রতো মথুরা দাস বুড়া এটাক দায়িত্বভার দিয়া হয়েছিল। সত্রিয়া হিসাবে বরপেটা সত্রর প্রথম সত্রাধিকার হিসাবে মথুরা দাস বুড়া এটাক দায়িত্বভার দিয়া হয়েছিল। আর মথুরাজ দাস বুটাহাতাই বরপেটা সত্রখন পরিচালনা করার লগতে বরপেটার যে সমাজ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা পরিচালনা করেছিল, আর ইয়াত যে হাতী প্রথা আদি পরিচালনা করেছিল, আর সমগ্র পরিচালনা করেছিল। আজি এই মহাপুরুষ মাধবদেবর আসলতে আজি মহাপুরুষ মাধবদেবর তিরোভাব তিথি, আর বরপেটা সত্রত দিনিয়াক পালন করে থাকা হয়েছে মহাপুরুষ মাধবদেবর তিরোভাব তিথি। এই মুহূর্তে মই দেখাইছো সত্র, বরপেটা সত্রর যে মূল কীর্তনঘর, মূল কীর্তনঘর ডেকা সত্রিয়া গৌতম পাঠক দেবে, গৌতম পাঠক দেবে নাম প্রসঙ্গ আরম্ভ করেছে, আর এনে ধরনের আরম্ভ হয়েছে সমগ্র দৃশ্য মই দেখাই আছো এই মুহূর্তে। এনে ধরনের বরপেটা সত্রত নাম প্রসঙ্গরে মুখরিত হয়ে পড়েছে কৃষ্ণর যে হরিধ্বনি, হরিধ্বনিরে মুখরিত হয়েছে বরপেটা সত্র। বরপেটা সত্রর লগতে ইয়ার যে আশেপাশে সত্রসমূহ আছে, মাধবদেব সত্র, সুন্দরদিয়া মাধব সুন্দরদিয়ার যে সত্র, বারাদি সত্র, গজিয়া সত্র, পাটবাউসীর শঙ্করদেব সত্র আদি সকলতে গুরুজনার এই তিরোভাব তিথি পালন করে থাকা হয়েছে। আর বরপেটা সত্রতো বিশেষভাবে পালন করা হয়, কারণ বরপেটা সত্রত দিনিয়াক পালন করা হয় গুরুজনার তিরোভাব তিথি। যাকালি সোঁৱৰণি সভা পতা হয়েছিল, আর যে নাম গুণানুকীর্তন করা হয়েছিল। আর বরপেটা সত্রত এই দিনে আসলতে নিত্য নৈমিত্তিক প্রসঙ্গর সংযোজন করা হয়, যে 14 প্রসঙ্গ থাকে তার 14 প্রসঙ্গর নিত্য নৈমিত্তিক প্রসঙ্গ সংযোজন করা হয়। আর তাল নভাঙাক ইয়াত লানি, কোনো ধরনের লানি, এনে ধরনের লানি নিচিঙাক যে প্রসঙ্গ ব্যাস কীর্তন গায়ন বায়নে আদি পরিবেশন করে থাকে, যার বাবে বরপেটা সত্রত মহাপুরুষ মাধবদেবর তিরোভাব তিথি কীর্তন মহোৎসব বলে কোয়া হয়, আর কীর্তন মহোৎসব হিসাবে বরপেটা সত্রত পালন করা হয়।